এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 এবং ফৌজদারি কার্যবিধি সংহিতা 1973 144 ধারার ক্ষমতা বলে আগরতলা পৌর নিগমের 5 নম্বর ওয়ার্ডকে কোভিড 19 করোনা ভাইরাসের জন্য 13 মে থেকে 22 মে পর্যন্ত কন্টেইনমেন্ট জোন হিসেবে এবং এই এলাকা সংলগ্ন 1 কিলোমিটার অঞ্চলকে বাফার জোন হিসেবে ঘোষণা করেছে। এই কন্টেইনমেন্ট জোনে কোনো অবস্থাতেই জরুরি পরিষেবা প্রদানকারী ছাড়া অন্য কোনো ব্যক্তি এবং গাড়ি প্রবেশ বা বাহির সম্পূর্ণ নিষিদ্ধ। কন্টেইনমেন্ট জোনে জরুরি পরিষেবা প্রদানকারী দোকান ছাড়া অন্যান্য সমস্ত দোকানপাট, পার্ক, বিনোদন স্থান, সব ধরনের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। এই কন্টেইনমেন্ট জোনে বসবাসকারী কোনো ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত জরুরি পরিষেবা ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না এবং এই অঞ্চলে কারফিউ সবসময় বলবৎ থাকবে। এই কন্টেইনমেন্ট জোনে সব ধরনের সরকারি ও বেসরকারি কাজকর্ম বন্ধ থাকবে। কন্টেইনমেন্ট জোন এলাকাতে প্রতি পরিবার থেকে ন্যূনতম পক্ষে একজন করে কোভিড 19 টেস্ট বাধ্যতামূলক। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উপরিউক্ত নির্দেশিকা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।